ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝে এক বছর ধরে চলা খাদ্যশস্য রপ্তানির মেয়াদ শেষ হওয়ায় আবারও চরম খাদ্য সংকটের মুখে বিশ্ব। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববাজারে আরেক দফা লাগামহীন হয়ে পড়বে খাবারের দাম এবং সবচেয়ে বড় প্রভাব পড়বে আমদানি নির্ভর দরিদ্র দেশগুলোতে। খাদ্য আমদানিতে মস্কোর উপর নির্ভরতা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর হঠাৎ করেই বিশ্বব্যাপী দেখা দেয় খাদ্য সংকট। শীর্ষ খাদ্য উৎপাদন এবং রপ্তানিকারক দুই দেশের সংঘাতের প্রভাব পড়তে শুরু করে বিশ্বজুড়ে। বাড়তে থাকে খাদ্য সামগ্রীর দাম। এমন পরিস্থিতিতে গত বছর জুলাইয়ে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষর করে মস্কো এবং কিয়েব। এর ফলে কিছুটা স্বস্তি আসে খাদ্যবাজারে। গেল এক বছরে কয়েক দফা নবায়ন হলেও এবার শস্য চুক্তি নবায়ন করেনি মস্কো। পুতিন প্রশাসনের অভিযোগ, চুক্তি অনুযায়ী রাশিয়ার সার এবং শস্য রপ্তানি সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। এর ফলে আবারও অনিশ্চয়তায় গোটা বিশ্ব। এই চুক্তি নবায়ন না হলে বিশ্বব্যাপী খাদ্যের দাম ও খাদ্য নিরাপত্তার উপর প্রভাব পড়বে। বিশেষ করে আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে, কেননা অন্য উৎস থেকে আমদানি আরও সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হবে। ফলে এ খাতের সংকট এবং দাম বৃদ্ধি কিছুদিনের মাঝেই সারা বিশ্বে বিস্তার করবে। বিশেষ করে গোটা বিশ্বে খাদ্য সংকটের পাশাপাশি লাগামহীন হয়ে পড়বে খাদ্যের দাম। নাগালের বাইরে চলে যাবে গম, আটা, ময়দাসহ এসব পণ্যের তৈরি খাবারের দাম এবং চরম অনিশ্চয়তায় পড়বে খাদ্য নিরাপত্তা। ইউক্রেনের সাথে শস্য চুক্তি নবায়ন না করা হলে খাদ্যশস্য আমদানির জন্য রাশিয়ার উপর নির্ভরতা আরও বাড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। ধারণা করা হচ্ছে এর ফলে আরও লাভবান হবে মস্কো। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক দেশ। বিশ্বব্যাপী 20% বেশি গম সরবরাহ করে তারা। আফ্রিকা মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশগুলোর মস্কোর উপর নির্ভরশীলতা আরও বাড়বে। এরই মধ্যে বিশ্ববাজারে গম, ভুট্টার দাম বেড়েছে। ফলে রাশিয়া থেকে আমদানি করতে হলে বাড়তি দামে শস্য কিনতে হবে তাদের। গত বছর জুলাইয়ে স্বাক্ষরিত শস্য চুক্তি পুনরায় নবায়নে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো। গত বছর পুতিনের সাথে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তি ফের নবায়ন করে চালু করা হয়। শর্ত ছিল ইউরোপসহ পশ্চিমাদের কম রপ্তানি করতে হবে এবং দরিদ্র দেশগুলো সহ আমদানি নির্ভর দরিদ্র দেশগুলোকে কম মূল্যে খাদ্য সরবরাহ করে দরিদ্র দেশগুলোকে সহায়তা করতে হবে, বিশেষ করে আফ্রিকার দরিদ্র দেশগুলোতে সহায়তা করা। কিন্তু ইউক্রেন তাদের চুক্তি রক্ষা করেনি, বরং ইউরোপের দেশগুলোতেই বেশি রপ্তানি করেছে। সেজন্যই পুতিন এবার খাদ্যশস্য রপ্তানি চুক্তি ফের নবায়ন করেননি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। এরদোয়ান বলেন তার সফর শেষে তিনি পুতিনের সাথে বৈঠক করবেন, কিন্তু পুতিনের সাথে তার ফোনালাপে কথা হয়েছে। তিনি বিশ্ববাসীকে আশ্বস্ত করতে চান এর একটা সমাধান হবে। পুতিনের কাছ থেকে সেই নিশ্চয়তা তিনি পেয়েছেন। এদিকে ইউক্রেন যুদ্ধকে পুঁজি করে বাংলাদেশের ব্যবসায়ীরা আরও এক ধাপ দাম বাড়ানোর প্রতিযোগিতায় লেগে যাবে। বাংলাদেশের কিছু লেবাসদারি ব্যবসায়ী মাথায় টুপি নিয়ে সিন্ডিকেটের আসল অপরাধী, যেখানে মাছ মাংস সহ ডিম, কাঁচা সবজি বাড়তি দামকে তারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অজুহাত দিয়ে বেড়ায়। এদিকে রাশিয়াকে দমাতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি হিসেবে ক্লাস্টার বোমার প্রথম চালান ইউক্রেনের হাতে এসে পৌঁছেছে। এই চালান ইউক্রেনের হাতে পাবার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট বলেন ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার হলে শত্রুদের মনে রাখা উচিত রাশিয়ার কাছেও ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুদ আছে, প্রয়োজনে তা ব্যবহার করে ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে। পুতিন বলেন তারা যদি আমাদের বিরুদ্ধে এ বোমা ব্যবহার করে তাহলে অবশ্যই পাল্টা পদক্ষেপ হিসাবে আমরাও ক্লাস্টার বোমার ব্যবহারের অধিকার এবং সক্ষমতা রাখি। ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা বলেন রাশিয়ার হাত থেকে ক্রিমিয়া পুনরুদ্ধার করতে চাইলে অন্তত 2 লাখ সেনা মারা যেতে পারে বলে সতর্ক করেছেন। তিনি বলেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করে তাহলে ভূখণ্ড উদ্ধার করা তো দূরের কথা, উল্টো আরও ভূখণ্ড হারাবে ইউক্রেন এবং দেশটির অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তিনি বলেন সামরিক উপায় দখল করার চেষ্টা চালালে কিয়েভকে চড়া মূল্য দিতে হবে।